চলো আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি। আমার কাজ আছে। তুমি ওর চেম্বারে বসে টাইপ করতে থাকলে ওনার কাজের অসুবিধে হয়। একটু বড় মিষ্টি মেয়ে, লোনা হবার মতো কোনো লক্ষণই তো দেখছি না। মা, ওর নাম লোনা নয়, ওর নাম লোনা। লোনা লোনা বলে ডাকতে যদি অসুবিধা হয় আমাকে লীনা বলে ডাকতে পারেন। বাহ, তুমি তো ভারী মিষ্টি বাংলা বলো। কোথেকে শিখলি? আমার আঙ্কেল খুব ভালো বাংলা বলে। ওর কাকা। ছোটবেলায় শুনেছি মাও খুব ভালো বাংলা বলতেন। ও, আমি অ্যাংলো ইন্ডিয়ান হলেও এই বাংলাদেশেই তো জন্মেছি। বাড়িতে তোমার কি আছে মা? মা, বাবা? আমার কেউ নেই মা, শুধুমাত্র আঙ্কেল ছাড়া। আরে, শাড়ি পরলে তোমাকে ভারী সুন্দর মানাবে। কি বলবে মেম সাহেব, ঠিক আমাদের ঘরের মেয়ের মতো। বেশ মা, তাহলে শাড়ি পরিয়ে আমাদের ঘরের মেয়ে করে নাও না। জানো মান্না, খুব ভালো ভালো শাড়ি আছে, বেনারসি, টাঙ্গাইল। পরবে মা। মা, আমি বুঝতে পেরেছি তুমি রাগ করবে, অফিসে ওভারটাইম ছিল তাই দেরি হলো। আমি অফিসে খেয়ে এসেছি, আর ওভারটাইমের টাকাটা পরশু দিন পাবো। কে টাকা দেবে? কেন, অফিস? মিথ্যে কথা বলো, অফিস নয়, ওই বাঙালি অফিসারটি। আঙ্কেল, ছয়টা কাছ থেকে তুমি টাকা নিচ্ছ কেন? কি বলছো তুমি? লোনা, আমি বারবার বারণ করছি, তুমি ছেলেটার সঙ্গে মিশো না। কোথায় মিশছি? লোনা, একটা বাইরের ছেলের জন্য আমার কাছে মিথ্যে বলছিস? তুই যে ওই ছেলেটার সাথে ঘুরছিস এই খবর আমি জানি, আমি নিজে দেখেছি। ওই ছেলেটা তো সর্বনাশ করবে, অ্যাংলো মেয়েতে ওরা ঘৃণা করে। ওই সব লোকগুলোকে আমি বেশ ভালো জানি। আমি তো একসময় হিন্দু ছিলাম, মুসলমানদের সাথেও আমি বাস করেছি। ছাড়া, জাত ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, মানুষের বুঝতে চায় না। ওদের হাতে পড়লে তোর সর্বনাশ হবে। আমি জানি ভালোবাসা যদি ওরা দেখায় সেটা সেফ অভিনয়। এদেশের সব মানুষগুলো মুখোশ পরে ঘুরে বেড়ায়। কিন্তু ও যে আমায় বিয়ে করবে বলেছে। বিয়ে? ধাপ্পা দিয়েছে। ধাপ্পা? না, এ হতে পারে না, তুমি ঠিক বলছো না। তার মানে তুমি বলতে চাও আমি যা বলছি তা তোমার ক্ষতি করার জন্য? লোনা, আমি অনেক চিন্তা করে বলছি, ট্রাই টু হেট দেম। আঙ্কেল, একটা কথা তুমি কেন ভাবছো না? কি? তুমি যদি ওদের ঘৃণা করে সরে আসো তাহলে ওরা কোনোদিন তোমার কাছে আসার সুযোগ পাবে না, ঘৃণারও বেড়ে যাবে। আমাদের এগিয়ে যাওয়াটা কি ঠিক নয়? মানতে পারলাম না, আসলে তোর মতিভ্রম হয়েছে, তুই ঠকবি। বারবার বলছি লোনা, তুমি যা করছো ভুল করছো। ভুল তুমি যে করছো না তা কি ঠিক? লোনা, তুমি কি চাও আমি চিরকালই তোমার চার দেওয়ালের মধ্যে পড়ে থাকি? আমার সব আল্লাহ কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না। আমি আমার স্টপ ইট, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ওই ছেলেটার সঙ্গে তোমার মেশা চলবে না, আর যদি চেষ্টা করো দেন আইল কিল হিম। না আঙ্কেল, না। প্রয়োজনে লোহার চাকতি পরব, সেবি আচ্ছা, হাতে রং মাখব। আমার আর একটা চেহারা তুমি দেখো নি লোনা, চাকু চালাতে আমার হাত কাঁপে না। না আঙ্কেল, তুমি ওকে মারবে না, প্লিজ আঙ্কেল। He's innocent. Don't hurt him. তুমি ওকে মারবে না আঙ্কেল, তুমি ওকে মারবে না, তুমি ওকে মারবে না। লোনাকে বিয়ে করতে আমার বাধাটা কোথায় আমি বুঝতে পারছি না। আমার মার এত উদার মন। না, আমি ঠিক সেই ভয়ের কথা বলছি না, ভাবছি তারপর।
আই মিন বিয়ের পর যে লোনা ছেলে মেয়ে হবে তারা কোন সমাজে স্থান পাবে, কি কালচার কি ধর্ম নিয়ে বাঁচবে তারা বলতে পারিস? না দিশি না বিলিতি, কি নিয়ে থাকবে তারা বলতে পারিস? লিসন মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার এতগুলো প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে যেটা জানি সেটা হচ্ছে অ্যাংলোদের কালচার বিলেত নয়, আচ্ছা মুসলমানদের কালচার আরবে নয়, ভারতবর্ষে। লোনার কালচারও ভারতীয় এবং আমার আর লোনার সন্তানেরও। গুড মর্নিং। জানো লোনা, মা আজ সকালে বলছিলেন যে মার বিয়ের সময় যে গয়নাগুলো মা পরেছিলেন সেগুলো দিয়ে তোমাকে। লোনা, ইয়েস, আর ইউ ফিলিং আনইজি? নো, আই এম অল রাইট। তাহলে তোমাকে এরকম এরকম দেখাচ্ছে কেন? কই না তো, আমি তো বেশ ভালোই আছি। কিন্তু মে আই কাম ইন স্যার? কোথায় স্যার? ইয়েস কাম ইন স্যার। আমার একটা প্রশ্ন আছে, মানে আমি কি স্যার বড়বাবুর কেনা গোলাম? মানে বড়বাবু কি আমার লিগাল গার্জিয়ান? উনি কথাই কথা আমাকে ধমক দেবেন, আজ 5 মিনিট লেট, কাল 10 মিনিট লেট, তোমার নামে লাল দাগ পড়বে। উনি মনে করেছেন কি? উনি কথায় কথায় ভয় দেখাচ্ছেন? উনি জানেন না যে ভয়কে আমি জয় করেছি? আমি স্টপ ইট, আমি কথা বলিনি তো স্যার, এমনি এসেছিলাম। ও না, বড়বাবু এই ফাইলটা পাঠিয়েছেন স্যার, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। কি হয়েছে তোমার, এরকম বিষণ্ণ দেখাচ্ছে? আর কোনো কাজ দেবেন? তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছ। লোনা চলো আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি, অফিসের ছুটির পর। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি। বাট ওয়াই? আমার কাজ আছে। কি কাজ? সরি। তাহলে তাহলে তুমি আমার সঙ্গে সিনেমা যাবে না? লোনা, হঠাৎ তুমি আমার সঙ্গে এরকম ব্যাপারটা করছো কেন? প্লিজ মিস্টার চ্যাটার্জি, আই কান্ট। তুমি ওর চেম্বারে বসে টাইপ করতে থাকলে ওনার কাজের অসুবিধে হয়, তাই বড় সাহেব অর্ডার দিয়েছেন আজ থেকে তুমি জেনারেল সেকশনে বসবে। দিস ইজ ফর ইউর ইনফরমেশন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।